কিরা সিঁড়ি গন্ডগোল হয়েছে, তারপর আয়ের মধ্যে মন পাঁচজন করে হারাইছে, আর মোর জন্ম দেওয়া আমি কত যাবো, আমি যাব না, আসা নাই। কোড সংস্থাপন করা হব মানে ইয়াতে পরিয়াল এপ্রক্সিমেটলি 600 মান আছে, তেওঁলোকক অলরেডি আমার টোটাল 1400 মান মানুহ অলরেডি স্থানান্তর করা হয়েছে, তেওঁলোকক জায়গা দিয়া হয়েছে, এক বিঘাকে মাটি দিয়া হয়েছে। এইখিনি মানুহ এতিয়া যত আগৰ মানুহখিনি গৈ আছে তেনেকে ঠায়ে ঠায়ে তেওঁলোকক রিলোকেট করা হয়ে আছে। এইখিনি মানুহ অলপমান আমি ধৰক বাৰিষাৰ সিজন আগতে তেওঁলোকৰ রিলোকেট কৰিব লাগিব, সেইকাৰণে প্ৰচেছটো অকণমান সোনকাল কৰিবৰ কাৰণে এইখিনি কাম কৰা হৈছে। হয়, তেওঁলোকক মানে আমি টোকেন দিওঁ, টোকেন দি পেলাই তেওঁলোক যাব লাগে, সেইটোৱে আৰু। হয়, এইখিনি প্ৰজেক্টৰ আণ্ডাৰৰ মাটি হয়। কিমান ভূমি টোটেল আমাৰ, কিমান এৰাউণ্ড 8000 টোটাল হয়, তাৰে ভিতৰত আমাৰ অলৰেডি বহুতখিনি ক্লিয়াৰ কৰা হৈছে, এইখিনি এৰাউণ্ড 1000 মান আছে, সেইখিনি এতিয়া ক্লিয়াৰ কৰিবলৈ বাকী আছে। অকণমান হেজিটেণ্ট হয় তেওঁলোকে, কি কাৰণটো এতিয়া বিশেষভাৱে আমি গম পোৱা নাই, কিন্তু ঠাই এৰি যাবলৈ অকণ বিচৰা নাই, সেইকাৰণে খালী এইখিনি জাগা আমি যিহেতু খালী কৰিব লাগে, খালী কৰাৰ বিনিময়ত তেওঁলোকক মাটিও দিয়া হৈছে। পৰিৱেশটো সেইটো বেলেগ চাৰ্কেলৰ কথা হয়, কিন্তু অলৰেডি তাতে ঠায়ে ঠায়ে যোনখিনি 1400 এৰাউণ্ড আমাৰ ৰিলোকেট কৰা হৈছে, তেওঁলোক এটা ফেমিলিও তেওঁলোক কমপ্লেইন তেনেকৈ আমি পোৱা নাই, আৰু সেইটো যিহেতু বেলেগ এটা এডমিনিষ্ট্ৰেটিভ বেলেগ এটা চাৰ্কেলত পৰে, সেইখিনি বিষয়ে মই ইমান ক'ব নোৱাৰোঁ। আজি এটা টোকেনৰ অনুযায়ী কিমান টোকেন আমি ইছ্যু কৰিব পাৰিম, উচ্ছেদ প্ৰচেছটো বৰ্তমানটো আমি আৰম্ভ কৰা নাই, তেওঁলোকে যদি নিজে আহি টোকেন লয় আমি তেওঁলোকক টোকেন দিম, শান্তিপূৰ্ণভাৱে তেওঁলোকে যাব পাৰিব। গন্ডগোল হয়েছে, তারপর আয়ের মধ্যে মন পাঁচজন করে হারাইছে, আর মোর জন্ম দেওয়া আমি কত যাবো, আমি যাবো না, আসা নাই। এই ঘর বাড়ি দিবার করে ভাঙব, কিমান বাথা আমার, কোন হার আমি কলে যাবো, আমার এই দেশে মরণ, সরকারে কি এত কে জানাবো। কেবার ভাঙিলে এটা লেখর হিমন্ত সরকার হয়, নতুন সরকার কালী সরকার হয়েছে, আজিপুর জানা গেলা হিমন্ত কোথায়।